হচ্ছে আমি দেখাই আপনাদের, কারণ সবগুলো ডাউনলোড মোবাইল করা, সবগুলো মোবাইল ডাউনলোড করতে হবে। এই দেখেন, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা মোবাইল আনপ্যাক করা হচ্ছে। এগুলো আসছে কোরিয়া থেকে ডাইরেক্ট দুবাইতে কার্গোর মাধ্যমে। এগুলো আসছে কোরিয়া থেকে, কোরিয়ার ডোকোমো মোবাইল যেগুলো আছে, এনটিটি মোবাইল, ডোকোমো, স্যামসাং গ্যালাক্সি, এগুলোকে আবার কাস্টম রুম করে এখানে গ্লোবাল রুম করা হবে। এরপর দেখাবো আমি কীভাবে আমরা এগুলো সবগুলো একসাথে এই ফ্লাশ এলাকায় কীভাবে সফটওয়্যারগুলো রাইড করি, কোরিয়া ফার্মওয়্যার থেকে কীভাবে গ্লোবাল ফার্মওয়্যার করি, সবগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। এগুলো আসলে আমাদের কয়েকটা ধাপে ধাপে এই কাজগুলো করতে হয়। প্রথমত আপনার ওই বক্স থেকে আনপ্যাক করতে হয়, আনপ্যাক করে আবার সেট আপ করতে হয়, সেট আপ করে ওই এম আনলক করে আবার ফুললি ফুল গ্লোবাল রুম রাইড করতে হয়। তো আসলে এগুলো এখন আমরা আছি সেকেন্ড স্টেপে, এরপরে যাব পিসিতে গ্লোবাল রুম রাইড করার জন্য। বসে আছে, ঠিক আছে, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ডাউনলোড করে, ডাউনলোড করার পরে আমরা এখন হচ্ছে আমি দেখাই আপনাদের, কারণ সবগুলো ডাউনলোড করা, সবগুলো মোবাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আবার এখানে পিসিতে লাগাবো অডিয়ন মোডে, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার লাইফ। আমরা এখন থার্ড স্টেপে আছি, এগুলো সবগুলো অডিয়ন মোডে আছে, এখন ফুললি ফুল গ্লোবাল সিস্টেম এখন রাইট হচ্ছে। Sorry.